নিরুদ্দেশ গুৱাহাটী পৌর নিগমের এজন পারিষদ। পারিষদক বিচারি হাইরান স্থানীয় রাইজ। কোনো সংসূত্রই নাই পারিষদজনের। ওয়ার্ড কমিশনার দেখাই নাই। এতিয়া আমার সিএম স্যারক অনুরোধ যে ওয়ার্ড কমিশনার কত আছে আমাক বিচারি দিন। কিন্তু কোন এইজন পারিষদ, কিয় বিচারি ফুরিছে স্থানীয় রাইজে? কারণ মহানগরীর 20 নম্বর ওয়ার্ডর এইটো বৃহৎ পানির পাম্প বিগত 5-6 মাসে বিকল হয়ে পড়ে আছে 50 লাখ টকিয়া এই বৃহৎ পানির পাম্পটো, যার ফলত খোয়া পানির পৰা বঞ্চিত 5000তকৈও অধিক পরিয়াল। পানির অভাবত জমর যাতনা ভুগিছে রাইজে। প্রতিদিনেই 300 টকার দরত কিনি খাইছে পানি। পাবলিক বহু সাফারার হয়ে আছে, যেটার পর এটা বনাইছে মেইনটেনেন্স নাই। আমি মেয়রক কলো, ইয়ার স্টাফবিলাক কইকে আমি একদম পাহরি হপলেস হয়ে গেছি। আমি একো ইনিশিয়েটিভ নলয় গভর্নমেন্ট, সব পানি কিনে আছে। জি এম সির পর আপনার ডাঙর গাড়ি দিয়ে আহে পানি দিয়ে, একটা গাড়ি 300 টাকা 250 টাকা লয়ে আছে আমার পানি। এইটু মটরের উপর 5000 মানুষ ডিপেন্ডেন্ট আছে, পাহাড় লৈকে একদম তোমার 5000 ফ্যামিলি মানুষ এফেক্ট হয়ে আছে। হামলোক পানি কা ইতনা কষ্ট হয় কি হামলোক খাদ ভাত বানানে কা পানি নেই হয়, নহানে কা দবা ছোড় দিজিয়ে, চায় বানানে কা পানি নেই রাতা হয়। 5-6 মাসে বিকল পানির পাম্পটোর সন্দর্ভত স্থানীয় রাইজে বারে বারে জানার পাছতো কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ গুৱাহাটী পৌর নিগমের বিরুদ্ধে। লগতে নির্বাচনের পাছর পরাও স্থানীয় রাইজে দেখা নাই ওয়ার্ডটোর পারিষদ গৌড় গোপাল মণ্ডলক। সিয়েহে 20 নম্বর ওয়ার্ডর পারিষদ গৌড় গোপাল মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে স্থানীয় রাইজে। ভোটের সময়ত আহে ভোটকেটা লাগে বলে, ভোটকেটা লবলৈ আহে আৰু যে আপোনালোকে ভোটকেটা দিব, মই গোটেইখিনি কৰি দিম। তাৰপিছত আৰু দেখা দেখি নাই। যেতিয়া হৈছিল হ'বৰ কাৰণে আহিছিলে তেতিয়াতো হাত জোৰ কৰি ঘৰত ক'লে, এ আপোনাৰ বাটটো বহুত দিন হৈছে বনা নাই, মই বনাই দিম, হেন কৰিম টেন কৰিম, তাৰপৰা দেখা নাই। কেৱল পানীয়েই নহয়, জৰাজীৰ্ণ ৰাজপথো। মুঠৰ ওপৰত খোৱা পানী আৰু বিধ্বস্ত ৰাজপথে বাৰুকৈ জনাকলা খুৱাইছে অঞ্চলটোৰ ৰাইজক। ৰাস্তাটো একদম বেয়া হৈ গৈ আছে, একদম বেয়া হৈ গৈ আছে, মানে বেয়া হৈছে। আমি গাড়ী চাড়ি আনিবলৈ বৰ অসুবিধা হৈ যায়গৈ। সো গভর্নমেন্টে একো প্রতিবাদ করা নাই, একো চোৱা নাই, কিমান আহে, কিমান সার্ভে করে, কিমান কি করে, কিন্তু একোৱে নকৰে। পানি দিয়ে রাস্তা বানাইয়ে, রাস্তা বানাইয়ে, রাস্তা বানাইয়ে, সবকো রাস্তা কে দরকার হয়। ইয়াঁ পর মানুহ গির যাতা হয়, হাত পাও টুট যাতা হয় উসকা। কিতনা মানুহ গির গিয়া, কিতনা মানুহ কা হাত পাও টুট গিয়া। তো রাস্তা নেই রহনে সে আচ্ছা হামলোক কৈসে যায়েগা, কৈসে আয়েগা, পানি নেই রহনে সে কৈসে পান খায়েগা। কিন্তু প্রশ্ন হয়, গেমন জাইকার দরে কোটি কোটি টকার প্রজেক্টে রাইজক খোয়া পানির আশা দেখাই থাকা এইখন সরকারে কিয় মেরামতি করব নয় এই সমূহ পানির পাম্প? রাইজে বারে বারে জানার পাছতো কিয় গুরুত্ব দিয়া নাই বিভাগীয় কর্তৃপক্ষই? ইয়ার অন্তরালত আছে নেকি অন্য কোনো রহস্য? ভিডিও জার্নেলিস্ট অমিত সেনের সঙ্গে প্রবাল ডেকা, রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।